ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অর্জুন সিংহের বিরুদ্ধে ফের লকডাউন ভঙ্গের অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে মামলা শুরু করল বীজপুর থানার পুলিশ। লকডাউনের সময় বিজেপি সাংসদের বিরুদ্ধে দলবল নিয়ে হালি শহরে যাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে হালি শহরে আরও এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও তারা মানতে নারাজ শাসকদল। লকডাউন ভঙ্গে অভিযুক্ত অর্জুন সিংহ, স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। হালি শহরে বেআইনি জমায়েতের অভিযোগ উঠেছে ব্যারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে। বীজপুর থানার পুলিশ জানিয়েছে, লকডাউন চলাকালীন হালি শহরে দলবল নিয়ে সরকারি নির্দেশ ভেঙেছেন বিজেপি সাংসদ, তাই তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। তৃণমূলের হাতে দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ পেয়ে শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে যান অর্জুন সিংহ। সেই সময় পুরসভার সামনে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি। পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপিও। এই ঘটনাতে অর্জুনের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ উঠেছে, যদিও একে গুরুত্ব দিতে নারাজ বিজেপি সাংসদ। এই নিয়ে ছটা মামলা হয়েছে। আমরা বেরোলে লকডাউন ভাঙা আর তৃণমূল গুন্ডাদেরকে নিয়ে পুলিশে এসকর্ট করে নিয়ে যাবে, কিছু আইনে দায়রাস্ত হওয়ার দরকার নেই, সময় বলে দেবে কি হচ্ছে। এই পরিস্থিতিতে হালি শহরে আরো এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, শনিবার রাতে চিত্তরঞ্জন কলোনিতে রাজু দে নামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলা সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। দু রাউন্ড পটাপট করে গুলি চলল, তখন আমরা তো ঘরের ভেতরে, আর তো কিছু করে না, আমি তো একদম অপ্রস্তুত, আমি তো ভাবতেই পারিনি যে এই ঘটনা মানে ঘটতে পারে আমার বাড়ি। পুরো ঘর টিভি ভেঙেছে, এখানে ফ্রিজ বাড়িয়ে দিয়েছে, এই এখানে সামনের জানলা কাঁচ টাচ সব ভেঙে দিয়েছে, ঘরের ভেতরে ঢুকে গেছে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানোতর। পুলিশ প্রোটেকশন দিয়ে প্রায় 22 জন লোকের বাড়ি ভাঙচুর করেছে, তার মধ্যে রাজু একজন আছে। এরকম কিছু পেটুয়া অফিসার আছে, আইসি আছে, এই বীজপুরের আইসি ওয়ান অফ দেম আছে, সে দায়িত্ব নিয়ে ওখানে এইসব করাছে। এখানে অর্জুন বাহিনী ভার্সেস বিজেপি পুরনো বাহিনী লড়াই চলছে, তারই এটা ফল, প্রতিশ্রুতি। কে নেতা হবে, নিজেদের মধ্যে লড়াই চলছে, কে কে কায়েম করবে, কে মন্ডল প্রেসিডেন্ট হবে, এই নিয়ে গন্ডগোল চলছে। সব মিলিয়ে পরপর রাজনৈতিক হামলার ঘটনায় থমথমে হালি শহর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।